নমস্কার বন্ধুরা, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। হঠাৎ হাওয়ায় ভেসে উঠেছে ফুরানো সেই দিনের কথা, ব্যান, সাসপেনশন, যে শব্দগুলো গত বেশ কিছু মরশুম ইস্টবেঙ্গল দলের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়েছে, সেই শব্দগুলোই হঠাৎ করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। হ্যাঁ, এটা সত্যি, পুরনো মরশুমের বেশ কিছু ফুটবলারদের পাওনা বকেয়া থাকায় ইস্টবেঙ্গলের ওপর ঝুলছে ফিফার শাস্তির খাড়া। কিছুদিন আগেই অবশ্য ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়ে দিয়েছেন এটা কোনো ম্যাটার না, বিষয়টা পুরোপুরি আর্থিক, অর্থাৎ টাকা দিলেই মুক্তি। বন্ধু, টাকা দিলে মুক্তি সে তো আমরা সবাই জানি, কিন্তু বিপুল পরিমাণ অর্থ আসবে কোথা থেকে? বর্তমান বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট যে টাকা দেবে না তা তো নাবালকও জানে। তাহলে টাকা দেবে কি নতুন বিনিয়োগকারী সংস্থা? যাই হোক, শীর্ষকর্তা যখন বলেন নো ম্যাটার, তখন ভরসা তো রাখতেই হয়। দলবদলও বড় চমক। ইস্টবেঙ্গল ফুটবলার রিক্রুটার কর্মকর্তা যাচ্ছেন গোয়া, নিশ্চয়ই সি বিচে ঘুরতে নয়, ফুটবলারদের রেকর্ড করাটাই তার আসল এবং প্রথম উদ্দেশ্য। চার চারজন আইএসএল খেলা ফুটবলারের দিকে যে ইস্টবেঙ্গলের নজর, সে তো এই মুহূর্তে একজন বাচ্চা ছেলেও জানে। এদের মধ্যে আলাদা করে বলতে হয় সৌভিক চক্রবর্তীর নাম। নামটি অত্যন্ত পরিচিত কলকাতা ময়দানে, মোহনবাগানের আই লিগ জয়ী দলের অন্যতম সদস্য, দুরন্ত ফুটবলার সৌভিক চক্রবর্তী এই মুহূর্তে নির্ভরতা দিচ্ছেন তার আইএসএল ফুটবল দলের। তার ওপরে এখন ইস্টবেঙ্গলের পাখির চোখ। পাখির চোখ কেন বলি, ইস্টবেঙ্গলের জালে তিনি যে জড়িয়ে পড়েছেন এটাও বলতে পারি। তবে সব কিছু ওই একটাই কথা, আইনগত বাধ্যবাধকতার কারণে কোনো কিছুই এখন প্রকাশ্যে আসেনি, নাথিং অফিসিয়াল অ্যাবাউট ইট। আরেকজনের কথা না বললেই নয়, আরেকজন বঙ্গসন্তান ঋত্বিক দাস, যার করা শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ হল আইএসএলে মোহনবাগানের, একই সাথে লিগ সিল জয়ের দুরন্ত হাতছানি। জামশেদপুরের জার্সি গায়ে তার খেলা আমরা নিশ্চয়ই ভুলিনি। উদীয়মান জেরি, তিনিই বা কম কিসে, সঙ্গে গোয়া এফসির সেই ফুটবলার। তাহলে বন্ধু, অদূর ভবিষ্যতে যদি এদেরকে লাল হলুদ জার্সি গায়ে আমরা দেখি, একদমই অবাক হবেন না। একারামে রক্ষে নেই সঙ্গে সুগ্রীব দোসর। রঞ্জন ভট্টাচার্যের নাম তো ছিলই, তিনি তো আছেনই, সঙ্গে নতুন করে উঠে আসছে ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার ও মোহনবাগানে কোচিং করানো, অবশ্য তিনি ইস্টবেঙ্গলে সুভাষভূমিকে সহকারী হিসাবে কোচিং করিয়েছেন, সেই শঙ্করলাল চক্রবর্তীর নাম। সদ্য সর্বোচ্চ কোচিং লাইসেন্স পাওয়া শঙ্করলাল চক্রবর্তী বসতেই পারেন ইস্টবেঙ্গল কোচের হট সিটে। অভিনব উদ্যোগ এবার দল গঠনেও। বাংলা দলে বেশ কিছু উদীয়মান প্রতিভাবান ফুটবলার, ছোট দলের আগামী দিনের তারকা হতে চলা খেলোয়াড়, এদেরকে নিয়েই স্থানীয় প্রতিযোগিতাগুলি অর্থাৎ আইএফএ সিল্ট, কলকাতা লিগ, সিএফএল, ডুরান্ড কাপ খেলতে চলেছে ইস্টবেঙ্গল, এটা তো আমরা সবাই জানি। ইতিমধ্যেই বেশ কিছু ফুটবলারের সাথে হয়ে গেছে প্রি কন্ট্রাক্ট অর্থাৎ আগাম চুক্তি, কিন্তু সেখানে একই কথা, কিছুই প্রকাশ্যে আসবে না যতক্ষণ না শ্রী সিমেন্টের সঙ্গে ঘটবে পাকাপাকি বিচ্ছেদ এবং হাতে আসবে বহুমূল্যবান সেই ক্রীড়া স্বত্ব বা স্পোর্টিং রাইট। যদিও বিষয়গুলো অত্যন্ত স্পষ্ট, তবুও কথায় তো উল্লেখ করতেই হয়। এই যে চুক্তি করা, প্রি কন্ট্রাক্ট আগাম চুক্তি করা ফুটবলারের যে সংখ্যাটা, সেই সংখ্যাটাও কিন্তু যথেষ্ট ভারী। নতুন বিনিয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়া হবে এই ফুটবলারদের তালিকা। নতুন বিনিয়োগকারী সংস্থা এই তালিকা মানতেও পারে বা এর কিছু অদল বদল পরিবর্তনও তারা করতে পারে। অতীত অভিজ্ঞতা তাই বলে যে বিনিয়োগকারী সংস্থা কিন্তু বহু ক্ষেত্রে ক্লাবের দেওয়া ফুটবলারদের তালিকায় অদল বদল করেছে, এক্ষেত্রেও যে সেটা হবে না এমন কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে বন্ধু, জমজমাট হতে চলেছে আগামী দিনের কলকাতা ফুটবল। জোড়া ইলিশ তো আমরা জানি, সঙ্গে এবার জোড়া কোচও। তাহলে বন্ধু, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন স্পোর্ট পেন্সিল। ধন্যবাদ।